যারা দাম বাড়ান যদি পেট্রোলের লিটার এক লক্ষ টাকাও হয় আপনাদের কোনো সমস্যা নেই কারণ এই পরিমাণ চুরি করেছেন ডাকাতি করেছেন যদি তেলের এক লিটার দাম এক লক্ষ টাকাও হয় আপনাদের সমস্যা নেই কিন্তু আমার গরিব দুঃখী দেশের মানুষের অবস্থাটা কি হবে আজকে বাচ্চাকে বস্ত্র পরিধান করতে ব্যর্থ হয়েছে তার বাবা আজকে হাজারো মানুষ তার বাচ্চার মুখে খাপ দিতে ব্যর্থ হয়েছে পেট্রোল এবং অক্টেন বিদেশ থেকে আনতে হয় না বরং রপ্তানি করতে পারি এই আপনার রপ্তানি এই আপনার রপ্তানি হ্যাঁ রপ্তানি করবেন বিদেশে রপ্তানি করবেন না রাতের আধারে তেলের দাম বৃদ্ধি করবেন আর জনগণ তা মেনে নিবে এটা ভেবেছেন নাকি এটা জনগণ মানতে পারে না রাতের আধারে তেলের দাম বৃদ্ধি করবেন আর জনগণ তা মেনে নিবে আপনি তেলের দাম জ্বালানির দাম বাড়িয়েছেন কিন্তু তাদের বেতনের সাথে হার করে আমাদের দেশের জনগণের তাদের কামাই কি বাড়িয়েছেন না তাকে বাড়ান নেই আজকে জ্বালানি তেল বাড়াবার সাথে সাথে ভাড়া বাড়িয়েছেন আর বাড়ান নেই ভাড়া বাড়িয়েছেন চিকিৎসা খরচ বাড়ান নেই ভাড়া বাড়িয়েছেন তেলের দাম বাড়িয়েছেন আজকে আমার গরিব দুঃখী অনেক মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে তাদের চিকিৎসা ব্যবস্থা করেছেন আজকে ভাড়া বাড়িয়েছেন তেলের দাম বাড়িয়েছেন কিন্তু আজকে খোলা আকাশের নিচে আমার মানুষ মেহনতি মানুষগুলি ঘুমাবে বস্ত্রহীন থাকবে আজকে মা তার বাচ্চার মুখে খানা তুলে দিতে পারবে না আজকে বাচ্চাকে বস্ত্র পরিধান করতে ব্যর্থ হয়েছে তার বাবা আজকে হাজারো মানুষ তার বাচ্চার মুখে খাপ দিতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক মার্কেটের সাথে তেলের সমন্বয় করবেন অত আর সমন্বয় করবেন না কেমন কথা হবে যখন বিশ্ববাজারে আমাদের গাজী সাহেব বলেছেন সর্বনিম্ন তেলের দাম ছিল বিশ্ববাজারে মাত্র মাত্র $30 ব্যারেল প্রতি দাম ছিল তখন তো আপনি তেলের দাম কমান নাই তখন তো বাংলাদেশের তেলের দাম বৃদ্ধি ছিল তখন তো কমান নাই আর আজকে বর্তমানে সবচেয়ে তেলের দাম বিশ্ববাজারে কম সেখানে আপনি বাড়িয়েছেন 51% চিন্তা করা যায় শুধু কি তেলের দাম বাড়বে তেলের সাথে সংশ্লিষ্ট সমস্ত জিনিসের দাম বাড়বে কৃষি পণ্যের দাম বাড়বে ইন্ডাস্ট্রিতে পণ্যের দাম বাড়বে মানুষের জীবিকা নির্বাহের আজকাল অশনীয় অবস্থায় পৌঁছে এটা মানুষ মানতে পারে সব জায়গায় ধাক্কা